দুনিয়াতে আল্লাহ ছাড়া আর যার কাছেই আপনি চাইবেন, যত বড় ধনী হোক না কেন, ধনশীল দানশীল ব্যক্তি হন না কেন, যত বড়ই দানবীর হন না কেন, যত বড়ই ধনী হন না কেন, একদিন দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন পরে বিরক্ত হয়ে যাবে, মনে করব সেসরা সেসরা বুঝেন নি আপনারা, স্যাচর ফিতা হয় না আপনারা, এটার তার লাগে জি কেন যেটা হয়েছে সেটা তো অসুবিধা কি, একসাথে তোমার সাথে কি ওটা আবার চেঞ্জ করছো কেন, মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর যার কাছে আমরা চাই না কেন, একদিন দুই দিন পরে বিরক্ত হয়ে যাবে, হবে কি হবে না, টেলিফোন আর ধরবে না, দরজা ধাক্কা এলে কি বোঝায় কো আব্বা বাইতে নাই, পোলায় কি বোঝায় আব্বা কি সে আব্বা বাইতে নাই, ঠিক কি ঠিক না, অর্থ কি এরাজ করতে চাইবে, আর উনি এমন এক জাত এমন এক সত্তা যার কাছে চাইলে খুশি হন না চাইলে বেজার হন, যে যত বেশি চায় তার উপরে তত বেশি খুশি, হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায়, হর ঘড়ি জো দেনে কো তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায়, প্রতি মুহূর্ত দেওয়ার জন্য মুখিয়ে আসেন, যে চায় না তার উপরে নারাজ হন, পরিষ্কার ভাবে চাওয়া লাগে না, ভুলেও যদি কেউ চেয়ে ফেলে তারপরেও মাবুদ তার চাওয়া পুরো করে দেন, এক যুগী হিন্দু মুনি ঋষি পাহাড়ের ভিতরে জঙ্গলে থাকে, গুহার মধ্যে থেকে ইবাদত করে, কি করে ইবাদত করে মনে, আর ডাকে জিকির করে তার রবকে তার ভগবানকে, মূর্তি একটা সামনে রেখে সেই মূর্তির পূজা করে, আমরা জিকির করি না আল্লাহর, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করি কি করি না, জিকিরে কত দাম বলবো নাকি, গোটা আসমান এবং জমিন সব টিকে আছে শুধু আল্লাহু আল্লাহর বরকতে, সহি মুসলিম শরীফের হাদিস لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله, আসমান তার জায়গায় থাকবে, জমিন তার জায়গায় থাকবে, পাহাড় পর্বত নদী নালা তার নিজস্ব জায়গায় থাকবে, যে যেখানে আছে সে প্রাণ ফিরে পাবে, টিকে থাকবে, খাওয়া দাওয়া করবে, চলবে ফিরবে, এক কথায় পৃথিবীর মৃত্যু ঘটবে না, কেয়ামত হবে না, পৃথিবী বেঁচে থাকবে কতদিন, আসমান জমিন টিকে থাকবে কতদিন, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন মানুষও থাকবে যে বলে আল্লাহু আল্লাহ, শুধু আল্লাহ বলনেওয়ালা না, আল্লাহু আল্লাহ ইশারা করা হয়েছে জাকির ব্যক্তি, যে আল্লাহর জিকির করে, কি করে জিকির কে করে যার মনে মাওলার মহব্বত নাই, আস্তে বলেন, অতএব মাবুদের মহব্বতওয়ালা মানুষ জিকির কর্নেওয়ালা মানুষ একজন যদি বেঁচে থাকে আসমান জমিন তার জায়গায় থাকবে, যেদিন থাকবে না ধ্বংস হয়ে যাবে, তাহলে জিকিরের মর্যাদা আছে না নাই, করবো তো ইনশাআল্লাহ, আরো আস্তে বলি করবো তো ইনশাআল্লাহ, ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا أو من در ذكر كرو الله الله كشرن كرو بشي 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 وسبحوه بكرة وأصيلا তার গুণকীর্তন গাও, তার স্তুতি গাও, তার গরিমা বর্ণনা করো কখন সকাল সন্ধ্যা, সব সময় যে ব্যক্তি জিকির করে আল্লাহর স্মরণ করতে থাকে, মুখের ভিতরে মাবুদের জিকির থাকে, জোরে করার দরকার নাই, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আস্তে আস্তে চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে, একা একা হাঁটতেছে, কাজ করতেছে, চলতেছে, নবীজি বলেন কিয়ামতের দিন ভয়ঙ্কর দিন, যেদিন সকলে বড় অস্থির আর পেরেশান থাকবে, কি হবে কি হবে,
এই জিকিরকারী ব্যক্তি যার জিভটা তরতাজা থাকে মাওলার জিকিরে, কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাবে। মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, জিকিরের কারণে মনের ভিতরে শান্তি আসে, জিকিরের মাধ্যমে বান্দা মাওলার সান্নিধ্যে গিয়ে হাজির হয়, মাবুদের সাথে তার এমন সম্পর্ক তৈরি হয়, মহাব্বতের সম্পর্কের কারণে মাবুদের তরফ থেকে এক অদ্ভুত রকমের প্রশান্তি তার দিলে নাজিল করা হয়, দুনিয়ার শত চিন্তা পেরেশানির ভিতরে থেকেও মনের শান্তি সে লাভ করে। মাওলার সান্নিধ্য ছাড়া, মাওলার দরবারে হাজিরি ছাড়া, কয় হুজুর মাওলার দরবারে হাজির কে, আমি তো এনে জিকির করি, মাওলার দরবারে হাজির হইলাম কই থেকে। হাদিস শরীফের মধ্যে আসে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যের মধ্যে তার জিকির করেন, তার আলোচনা করেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অতএব তোমরা আমার জিকির করো আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমাকে মনে রাখো আমিও তোমাদেরকে মনে রাখব। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি আলোচনা মাওলার দরবারে হতে থাকে, সে মাওলার সান্নিধ্যে হাজির থাকে, আসলে দুনিয়ায় কিন্তু দিলটা ওখানে, এরকম ব্যক্তির জন্য কি দেওয়া হয়, তার দিলটাকে শান্ত করে দেওয়া হয়, তার দিলের ভিতরে আনন্দ দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়ার পেরেশানির ভিতরে থাকা সত্ত্বেও পেরেশানি তাকে স্পর্শ করে না। একটা হাঁস যেমন পুকুরের মধ্যে পানির মধ্যে ডুব দেয়, লাফালাফি করে, সাঁতার কাটে, কিন্তু পানি তার শরীরের ভিতরে ঢুকে না, ঠিক কি ঠিক না? এইরকম ভাবে আল্লাহ হেফাজত করেন। আর আল্লাহর দরবার ছাড়া, মাবুদের সান্নিধ্য ছাড়া, আল্লাহ রব্বুল আলামিনের জিকির ছাড়া যেদিকে যাই পেরেশানির কোনো শেষ নাই। এখান থেকে পেরেশানি থেকে বাঁচার জন্য আরেক জায়গায় গেলাম, ওখানেও পেরেশানি ধরবে, ওখান থেকে গেলাম আরেক জায়গায়, ওখানেও ধরবে। একটাই মাত্র জায়গা মাবুদের দরবারে যদি নিজের দিলকে নিয়ে হাজির হতে পারে বান্দা, তাহলে তার দিলের মধ্যে শান্তির ফল্গু ধারা ছোটে। হে যে গোসা বেদাদ বেদামনিস্ত, হে যে গোসা বেদাদ বেদামনিস্ত, জুজব খালবাত গাহে হক আরামনিস্ত। মাবুদ বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রাখবে মনে রাখবে, একমাত্র আল্লাহর জিকির আর আল্লাহর স্মরণেই দিল মুতমাইন হয়। ইশারা করা হয়েছে, যারা আল্লাহর জিকির করে মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয়। আফজালুল যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন সবচেয়ে সেরা জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সেরা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি জিকির সব সময় করে তার দিলকে মাবুদ মুতমাইন বানিয়ে দেন, আর যখন মৃত্যুর সময় আসে রব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতা এসে শোনায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত চিত্ত, ইরজিই ইলা রব্বিকি, ফিরে চলো তোমার রবের কাছে, রাদিয়াতান মারদিয়া, তুমিও সন্তুষ্ট উনিও সন্তুষ্ট, ওনার কাছে চলো। কি নামে ডাকে? ও নফসে মুতমাইন্না, ও মুতমাইন দিল। আর দিল মুতমাইন হয় কিভাবে? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে মাবুদের জিকির করে মাবুদের জিকিরের দ্বারা দিল মুতমাইন হয়, আর দিল মুতমাইন হওয়ার দ্বারা ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়া যায়। রাজি আছি ইমানের সাথে যাইতে? কে কে রাজি আছি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, হাত নামায়। হ্যাঁ, ইমানের সাথে যেতে হলে মাবুদের জিকির বেশি বেশি করতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, উঠতে বসতে চলতে ফিরতে যখন আল্লাহু আল্লাহ পড়ে, তখন তার এটা এমনভাবে অভ্যাসে পরিণত হয়, তার রগরেশার ভিতরে ঢুকে যায়। সুবহানাল্লাহ। ছিল গাড়োয়ান, মানে ওই যে টমটম আছে না, ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি চালাইতো। আগে তো আর মোটর সাইকেল গাড়ি মাড়ি এগুলা ছিল না, মানুষ গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে করে চড়তো, দেখেছেন না? দেখেন না? তো ওই গাড়োয়ান সকালবেলায় ওই ফার্স্ট প্যাসেঞ্জার যেটা যেত সকালে ফজরের আগ দিয়ে তাহাজ্জুদের সময়, ওই ট্রেন ধরাইতো মানুষকে,
তার গাড়ি ভাড়া করে সে ট্রেন ধরায় দিল। তো সে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কথা গাইতে গাইতে সুর দিয়ে বলতে বলতে যেত, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, মানে একজন যাও আর দুইজন যাও, চারেনা দিলেই হবে স্টেশন পর্যন্ত। একজন গেলেও চারেনা, দুইজন গেলেও কি চারেনা, পুরো গাড়ির বুক হবে চারেনা দিয়ে স্টেশন পর্যন্ত নিয়ে দিল। এটা গাইতে তার তিন ছেলে ছিল, ছেলেরা তাকে বলে বাবা মানুষ ফজরের সময় নামাজ পড়তে চায় কিন্তু তার ঘুম ভাঙে না, আর তোমার আল্লাহ ঘুম ভাঙায় দেয় তাহাজ্জুদের সময়, তুমি তাহাজ্জুদটা না পড়ো ফজরের নামাজটা পড়ো একটু কদর রাখ। সে বাস এই গান গাইতো, মানুষের লয়ে যেত লয়ে যেত, দিয়ে যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয়েছে ছেলেরা সব চারিপাশে বসে তালকিন করছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারো যখন মরণের হালত দেখা দেয় যে অবস্থাটা ভালো না, যে কোনো সময় চলে যেতে পারে, মনে তো চায় না কেউ মারা যায়, মন মানে না, কিন্তু না মানলেও যদি দেখা যায় যে মনে হচ্ছে চলে যাবে, অবস্থা বেশি ভালো না, তখন আশপাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে থাকতে হয়। বলতে নাই যে পড়েন, আদেশ করা নিষেধ, বরং কি করতে হয়, পড়তে থাকতে হয় যেন সবারটা শুনে শুনে সেও পড়ে ফেলে। বুঝাইতে পারি নাই, এটাকে তালকিন বলে। এখন তালকিন করতেছে সবাই, ইমাম সাহেবকেও দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ইমাম সাহেব এসে তালকিন করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সে কালিমা পড়ার পরিবর্তে একটাই কথা কয়, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, এক সওয়ারি দো সওয়ারি চার চারানা স্টেশন, হাসির বিষয় না। এবং এই বলতে বলতে সে দুনিয়া থেকে চলে গেছে, কালিমা নসিব হয় নাই। কেন, উঠা বসা সর্ববস্থায়, ঘুম থেকে ওঠার পরেও যে একদম ফ্রেশ মুড, ওই সময়টাও যে ব্যক্তি অন্য অন্য কাজ করে, আল্লাহর কথা মনে করে না, তার ইমানের সাথে যাওয়াটা বড় কঠিন হয়ে যায়। আর সারাক্ষণ যদি কেউ আল্লাহর জিকির করতে থাকে, কাস্টমার আসছে, জিনিসপত্র বেচা বিক্রি শেষ, আল্লাহর জিকির চলতেছে, কোরআন তেলাওয়াত চলতেছে, ক্ষেত খামারে কাজ করতেছে, এক একটা করে জ্বালা লাগায় আর আল্লাহ 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 করে জ্বালা লাগাইতেছে, আরে পারে কি পারে না, রান্নাঘরে কাজ করতেছে, কোটাকুটি করতেছে, আর কি করতেছে, খানা নাড়তেছে, মাওলার জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পানি ঢালতেছে বিসমিল্লাহ, মশলা ঢালতেছে বিসমিল্লাহ, নাড়তেছে আর আল্লাহর জিকির করতেছে আল্লাহ আল্লাহ। যারা এরকম করতে থাকবে, বেশি বেশি জিকির করবে, মৃত্যুর সময় হাসতে হাসতে দুনিয়া থেকে কালেমা পড়তে পড়তে বিদায় নেবে। তো ওই হিন্দু যুগি, সেই যুগি কি করতেছে, বসে বসে তার মাবুদের জিকির করে, কি জিকির করে, আরবিতে মূর্তিকে বলে সানাম, কি বলে মূর্তিকে আরবিতে কি বলে, সানাম বলে, সানাম, সে ডাকে সানাম 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 ডাকতেছে। আপনারা জানেন আল্লাহর এক নাম আছে সমাদ, আল্লাহুস সমাদ আছে না, নেই এখন ডাকতে 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 সানাম সানাম মূর্তির সামনে নিয়ে ডাকে, হঠাৎ একদিন মুখ দিয়ে বের হয়ে গেছে, প্রায় ১২ বছর ডেকেছে এইভাবে, হঠাৎ একদিন মুখ দিয়ে স্লিপ অফ টাং হয়ে গেল, মুখ ফসকে বেরিয়ে গেল সমাদ, বের হওয়ার সাথে সাথে গায়ের থেকে আওয়াজ আসে, লাব্বাইকা ইয়া আব্দি, বান্দা আমি হাজির, বলো কি চাই। তো ওনাকে ডাকলে উনি জবাব দেন সারা দিন, ঠিক কি ঠিক না, কহুজুর ডাকি তো, কিন্তু অনেক সময় তো হয় না, না হইলেও ডাকতে থাকতে হবে, কারণ হাদিস শরীফে নবীজি বলেন না দোয়া উলা ইউরাদ্দু, দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, দোয়া অবশ্যই কাজে লাগে, কোনো না কোনো ভাবে কাজে লাগে, হয়তো যেটা চেয়েছে সেটা দেওয়া হয়েছে, অথবা সেটার পরিবর্তে তার চেয়ে বেশি বেশি আরেকটা জিনিস তার দরকার ছিল, যেটা সে চায় নাই ওইটা দিয়ে দেওয়া হয়েছে, অথবা কোনো বড় বিপদ তার ঘরে আল্লাহ লিখে রেখেছিলেন, এই দোয়ার কারণে ওই বিপদ থেকে তাকে মুক্তি দিয়ে দিয়েছেন, বিপদটাকে কাটিয়ে দিয়েছেন, অথবা এই যা
এই দোয়াটাকে জমা করে রেখেছেন কিয়ামতের দিন তাকে বিনিময় দিবেন হাদিস শরীফে আছে কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন এক এক দোয়া যেগুলো আল্লাহ কবুল করেছেন দুনিয়াতে কোনো ফল দেন নাই সেগুলোর বিনিময় যখন দেওয়া শুরু হবে এত বিশাল বিনিময় হবে বান্দা তামান্না করবে আর আফসোস করবে হায় আমার কোনো দোয়া যদি দুনিয়াতে না দেওয়া হইতো তাহলে দোয়া কখনো ব্যর্থ হয় না আয় আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে তুমি হেদায়েত দিয়ে দাও সারা দুনিয়ার সমস্ত মানুষ তো হেদায়েত পাবে না আপনিও জানেন আমিও জানি ঠিক কি ঠিক না এই দোয়াটার কারণে কিয়ামতের দিন দিল থেকে আপনি বলেছেন চেয়েছেন সারা দুনিয়ার মানুষকে তুমি হেদায়েত দিয়ে দাও জান্নাতি বানিয়ে দাও কিয়ামতের দিন রব্বুল আলামিন যদি এমন সওয়াব দিয়ে দেন সমস্ত মানুষ হেদায়েত পাইলে আপনার দ্বারা যে সওয়াব হতো সেই সওয়াবটা যদি দিয়ে দেন কত বড় জিনিস হবে এই জন্য দোয়া কখনো ব্যর্থ হয় না দোয়া লাগেই লাগে ঠিক কি ঠিক না আর নগদ যদি না দেখা দেয় তাও পড়ে থাকতে হবে ওই দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা এক বুজুর্গ হারাম শরীফের ভিতরে থাকেন প্রায় চল্লিশ বছর ধরে ইবাদত করেন কাবা শরীফের আশপাশে এক নওজোয়ান গিয়েছে আল্লাহকে পাবার জন্য কোনো আল্লাহওয়ালার সোহবতে থাকবে এই নিয়তে হারাম শরীফ ঘুরে ঘুরে খুঁজে খুঁজে এসে দেখেছে যে সমস্ত বুজুর্গদের ভিতরে এই মুরব্বি সবচেয়ে বেশি বুজুর্গ এক মুহূর্ত সুন্নত ছাড়ে না আল্লাহওয়ালা মানুষ ওনার কাছে উনি ওই যুবক এসে থাকলেন আমি আপনার সাথে থাকতে চাই কেন রে বাবা আমি আল্লাহর সান্নিধ্য পেতে চাই আল্লাহওয়ালা হতে চাই আপনার সাথে থেকে উনি বললেন আমি ভালো মানুষ না তুমি অন্য কারোর কাছে যাও যুবক বলে আপনি যদি ভালো না মানুষ হয় তো এখানে কেউই ভালো মানুষ নাই আমি আপনার সাথেই থাকবো আচ্ছা থাকো দিয়ে এক পর্যায়ে তারা ওমরার জন্য গেলেন এহরাম করে যখন এসেছেন এবং কাবার চত্বরে আখেরি তোয়াফ শুরু হওয়ার আগ দিয়ে ঠিক আখেরি যখন কি চলে তালবিয়া চলে ওই তালবিয়া পড়তেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বুড়া মিয়া যখন লাব্বাইক বলেন গায়েব থেকে তখন আওয়াজ আসতেছে লা লাব্বাইক তোমার লাব্বাইক গ্রহণযোগ্য নয় এই জোয়ান শুনতেছে যখন নাকি ওমরা শেষ তোয়াফ শেষ সাঈ শেষ ওমরা শেষ হওয়ার পরে যুবক বলে হুজুর আপনি থাকেন আমি যাই বুড়া মিয়া বলেন আসছিলাই কেন যাচ্ছই বা কেন হুজুর আপনার অবস্থা ভালো না কেন আপনার লাব্বাইক তো কবুল হয় না উপর থেকে লা লাব্বাইক আওয়াজ আসে আমি শুনেছি মুরব্বীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলতেছেন বাজান আজকে তুমিও শুনে ফেললা আমি তো চল্লিশ বছর যাবত এই একই কথা শুনতেছি যখনই ডাকি আমাকে জবাব দেওয়া হয় তোমার ডাক কবুল না আমি তো এটাই শুনতেছি তোমার তো আমার কাছে ছেড়ে আরেক জায়গায় যাওয়ার জায়গা আছে আমার তো ওই দরবার ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই ওই দরবারের চৌকাঠে আমি পড়ে থাকবো ইয়াবা মোরা ইয়া নায়াবাম জুস্তে জুবে মিকুনাম ইয়াবা মোরা ইয়া নায়াবাম জুস্তে জুবে মিকুনাম হাসলা ইয়াদ ইয়া নায়াদ আর জুবে মিকুনাম আমি তো ওনাকে চাইতেই থাকবো উনি আমার হাতে ধরা দেন চাই না দেন আমি তো চাইতেই থাকবো ওনাকেই পাইতে হবে আবার আমার তো কোনো জায়গা নাই যাওয়ার এ কথা বলে মনের ভেতরকার ব্যথাগুলো যখন বাষ্পের আকার হয়ে চোখের পানি দিয়ে টপ টপ করে বের হয়ে আসতেছে মনের ভিতরের বাষ্প চোখের পানির আকারে বের হয়ে আসে রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসলো গায়েব থেকে আওয়াজ আসে কবুল আস্তে গারছে হুনার নিচে তাত কবুল আস্তে গারছে হুনার নিচে তাত কে জুজমা পানা হে দিগার নিচে তাত ও বান্দা যেহেতু আমার দরবার ছেড়ে যাওয়ার আর কোনো জায়গা তোমার নাই এখানেই পড়ে থাকবা অতএব তোমার কোনো কিছু কবুল করার যোগ্য না হইলেও সব কবুল করে নিলাম এই জন্য মাবুদের দরবারে চাইতেই থাকতে হবে ঠিক কিনা ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম রব তোমাদেরকে বলেছেন তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আমার কাছে দোয়া করো আমি কবুল করব মাওলায়ে পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান সুখরবি নসিব করেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা
رب ارحمهما كما ربياني صغيرا. اي مولا জীবনের সমস্ত গুনাহ maaf করে দেন, দুনিয়া আখিরাতের इज्जत সম্মান नसीब করে দেন। আয় আল্লাহ দুনিয়া আখিরাতের বেইজ্জতি থেকে হেফাজত করেন, আপনার হাবিবের সান্নিধ্য কিয়ামতের দিন আমাদেরকে नसीब করে দেন। আয় আল্লাহ আপনার হাবিবের সিনার নূর দ্বারা আমাদেরকে মুনাওয়ার করে দেন। আয় মাওলা এই মাদ্রাসাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসা সহ সমস্ত মাদারিসে দ্বিনিয়ার যাবতীয় হাজাতকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন। আয় মাওলা আপনি দয়া করে মায়া করে আমাদের সকলকে আপনার নেক বান্দা বান্দি হিসেবে কবুল করে নেন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ হায়াতে তাইয়েবা তাবিলা নসিব করেন। আয় আল্লাহ তাদের খেদমত করে সেবা করে আপনার সন্তুষ্টি আর জান্নাত লাভের ব্যবস্থা করে দেন। আয় মাবুদ আমাদের আকাবিরিন যারা দুনিয়াতে আছেন তাদের হায়াতে তাইয়েবা নেক হায়াত নসিব করেন। বিশেষ করে সৈয়দ আরশাদ মদনী সাহাব দামত বরকাতহুমের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ সমস্ত মাশায়েখ ইজামের হায়াতে তাইয়েবা তাবিলা বাড়িয়ে দেন, নসিব করে দেন। পরবর্তীকারে আলম আমাদের সকলের মনে নেক বাসনাকে পুরা করে দেন। সন্তানদেরকে দিনদার পরহেজগার বাবা মার খেদমত গুজার হিসেবে কবুল করেন। আলেমে রব্বানি আরেফে হাক্কানি, আয় আল্লাহ আলেমে রব্বানি আরেফে হাক্কানি মুত্তাকি পরহেজগার দিনদার ওলি হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। পরবর্তীকারে আলম মৃত্যুর সময় আমাদেরকে খাতিমা বিল খায়ের নসিব করে দিয়েন। আয় আল্লাহ জিকির করতে করতে যাবার ব্যবস্থা করে দিয়েন। আখেরি কালিমা আমাদের জবান থেকে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।